একুশে সেপ্টেম্বর ২০০৫ দুপুর ৩টে ক্যালিফোর্নিয়া শহর বারব্যাঙ্ক থেকে আমেরিকান এয়ারলাইন জেট ব্লু ফ্লাইট ২৯২ টেক অফ করার জন্য পুরোপুরিভাবে তৈরি ছিল। আর ফ্লাইটকে ঠিক দুপুর ৩টে বেজে ১৫ মিনিটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করানোর কথা ছিল। তখনও পর্যন্ত সব কিছু প্ল্যান অনুযায়ী চলছিল। বিমানে ১৪০ জন প্যাসেঞ্জার যে যার নিজের সিটে বসে গিয়েছিল এবং এয়ারলাইন ক্রু মেম্বার সমস্ত লাগেজ লোড করেও দিয়েছিল। টেক অফ করার জন্য যদি কিছু জিনিসের অপেক্ষা ছিল তো সেটি হলো শুধুমাত্র কন্ট্রোল টাওয়ার থেকে সিগনাল পাওয়ার। যখনই ৩টে বেজে ১৫ মিনিট হয়, বিমানের পাইলট স্কট বার্গের কাছে কন্ট্রোল টাওয়ার থেকে টেক অফ করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়। আর ঠিক ২ মিনিট পর, মানে ৩টে বেজে ১৭ মিনিটে বিমান বারব্যাঙ্ক এয়ারপোর্টকে টাটা বাই বাই করে দেয়। না তো পাইলটের, না তো ক্রু, আর না তো বিমানে বসে থাকা ১৪৪ জন যাত্রীর এই কথা জানা ছিল যে কিছু সময় পর তারা সবাই নিজেদের জীবনের এক ভয়ানক ঘটনার সাক্ষী হতে চলেছে। বিমান টেক অফ করেছে তখনও পর্যন্ত ১৫ মিনিট সময় হয়েছে। ঠিক তখনই হঠাৎ বেশিরভাগ প্যাসেঞ্জার লক্ষ্য করে যে বিমান বেশি অ্যাল্টিটিউড গেইন করতে পারছে না, মানে বিমান তখনও পর্যন্ত বেশি উঁচুতে ওড়েনি। ঠিক সেই সময় বিমানের ক্যাপ্টেন এমার্জেন্সি অ্যালার্ম বাজায় এবং বিমানে বসে থাকা সমস্ত যাত্রী এই অ্যালার্ম শুনে ভয় তো পেয়েই যায়। আর তারপর পাইলট যা কিছু শোনায় তাতে তাদের ভয় আরও দ্বিগুণ হয়ে যায়। পাইলট স্কট বার্ক জানায় যে আমরা টেকনিক্যাল ডিফিকাল্টিসের সমস্যায় পড়েছি, এবং এটি জানার পর অনেক প্যাসেঞ্জার বলে যে হয়তো বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আবার কিছু প্যাসেঞ্জার এটিও বলে যে হয়তো বিমানের ইঞ্জিন বেশি উঁচুতে ওড়ার ক্ষমতা হারিয়েছে। কিন্তু আসল ঘটনা এর থেকেও আরও বেশি চিন্তাদায়ক ছিল। বিমান টেক অফ করেছে প্রায় ৩০ মিনিট হয়ে গেছে, কিন্তু তখনও পর্যন্ত সেটি ক্যালিফোর্নিয়ার ওপরেই উড়ছিল। এরপর পাইলট আরও একবার পুনরায় অ্যানাউন্সমেন্ট করে এবং বলে যে আমরা ল্যান্ডিং গিয়ার থেকে হঠাৎই কিছু বিপদ সংকেত পাচ্ছি। কীরকম বিপদ সংকেত সেটি পাইলটও জানত না। আপনাকে বলে দিই যে ল্যান্ডিং গিয়ার হলো যেটির সাহায্যে যে কোনো বিমানকে ল্যান্ড করানো হয়। সেটিতে আসলেই কি হয়েছিল যার জন্য ফ্লাইট ২৯২র অ্যালার্ম সিস্টেম বারবার অ্যালার্ম দিচ্ছিল, এটি জানার জন্য ক্যাপ্টেন স্কটও অনেক চিন্তায় ছিল। আর এই জন্য সে বিমানকে বেশি উচ্চতায় নিয়ে যাচ্ছিল না। পাইলট চাইছিল যে যদি কোনোভাবে বিমানের ল্যান্ডিং গিয়ারকে দেখা যায় তাহলে সে জানতে পারবে যে এই ঘটনা কতটা বড় ভয়ানক ছিল। এটি জানার জন্য পাইলট ফ্লাইট ২৯২কে লং বিচ এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে নিয়ে যায় এবং সেখানে বিমানের উচ্চতা অনেক কম করে দেয়। লং বিচ এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার জুম ক্যামেরার মাধ্যমে যখন বিমানের ল্যান্ডিং গিয়ারকে দেখে তো তখন সেটি পুরোপুরিভাবে ৯০ ডিগ্রিতে ঘুরে গিয়েছিল। মানে এটি তো বোঝা যাচ্ছিল যে পাইলটকে হয়তো ক্র্যাশ ল্যান্ডিং করাতে হবে আর নয়তো এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হবে। এই ভয়ানক খবর পাইলট পাওয়ার পর এয়ারপোর্ট কন্ট্রোল রুম পাইলটকে আরও একটি খারাপ খবর দেয়। হ্যাঁ বন্ধুরা, কন্ট্রোল রুম জানায় যে লং বিচের একটি লোকাল নিউজ চ্যানেল ফ্লাইট ২৯২র ল্যান্ডিং গিয়ারের ফুটেজ রেকর্ড করে নেয়, আর সেই খবর পুরো আমেরিকার নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে। না শুধু এইটুকুই নয়, বরং বিমানে বসে থাকা সমস্ত যাত্রীও নিজের নিজের টিভি সেটেও সেটি দেখছিল। তখনও পর্যন্ত বিমান টেক অফ করেছে ৫০ মিনিটেরও বেশি সময় পেরিয়ে গেছে, আর বিমান ক্যালিফোর্নিয়ার আকাশেই উঠছিল। আর এই অবস্থায় ল্যান্ডিং গিয়ারকে সোজা করার কোনো রাস্তাই ছিল না। যদি এই অবস্থায় কোনোরকমভাবে বিমানকে ল্যান্ডিং করানোর চেষ্টাও করা হয় তাহলে ফ্রিকশন থেকে উৎপন্ন আগুন বিমানের ডানায় উপস্থিত ফুয়েল ট্যাঙ্কে আগুন লাগতে পারে, যার ফলে একটি ভয়ানক ও বড়সড় দুর্ঘটনা হতে পারে। বন্ধুরা, এখন জানার জন্য বলে দিই যে বিমানের ফুয়েল ট্যাঙ্কে যে জেট ফুয়েল মজুদ থাকে সেটির ওজন হলো ১৪,০০০ কিলোগ্রাম, মানে বিমানে জেট ফুয়েলের ওজন ১২টি ফ্যামিলি গাড়ির সমান। এত পরিমাণ ফুয়েল ল্যান্ডিং করার সময় যদি আগুন লেগে যায় তাহলে বিমান এক মুহূর্তেই বাস্ট হয়ে যেতে পারে। কিন্তু ক্যাপ্টেন স্কট অনেক দক্ষ ছিল, তাই সে বিমানকে ল্যান্ডিং করানোর আগে ফুয়েলকে শেষ করার পরামর্শ নেয়, যার জন্য বিমানকে ৩ ঘন্টা সমুদ্রের ওপরেই ওড়ানো হয়। আর এখন বিমানে ফুয়েল ততটাই ছিল যার সাহায্যে সেটি শুধুমাত্র ১/২ ঘন্টায় চলতে পারে। আর এই শেষ ১/২ ঘন্টা ফ্লাইট ২৯২ এবং তার মধ্যে বসে থাকা ১৪০ জন যাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ক্যাপ্টেন বিমানকে লস অ্যাঞ্জেলাস এয়ারপোর্টে ক্র্যাশ ল্যান্ডিং করানোর জন্য ফয়সালা নেয়, কারণ লস অ্যাঞ্জেলাস এয়ারপোর্ট সেই সময় সব থেকে কাছে ছিল। ক্যাপ্টেন লস অ্যাঞ্জেলাস এয়ারপোর্টের টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে আর তাদের সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলে। এইখানে বিমানে উপস্থিত সমস্ত প্যাসেঞ্জার যারা টিভি চ্যানেলে এটি লাইভ দেখছিল তাদের টেলিভিশন সেটকে ক্যাপ্টেন বন্ধ করে দেয়। এখন বিমানের মধ্যে অপেক্ষা আর প্রার্থনার মহল তৈরি হয়ে যায়। একজন ব্যক্তি এই পরিস্থিতিকে তার ক্যামেরায় রেকর্ড করে নেয়।
এবং তার ফ্যামিলির জন্য ভিডিও মেসেজও রেকর্ড করে নেয়। জেডব্লু 292 এখন লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের টাওয়ারে এসেই গিয়েছিল আর এয়ারপোর্ট ক্রু বিমানকে বাঁচানোর জন্য সমস্ত কিছু তৈরি করে রেখেছিল। ফায়ার ট্রাক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত সব কিছুই তৈরি ছিল। এয়ারপোর্ট টাওয়ার শেষবারের জন্য পাইলট স্কটের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে ল্যান্ডিং করার জন্য সবুজ সংকেত দেয়। সবুজ সংকেত পাওয়ার পরই পাইলট সমস্ত প্যাসেঞ্জারদের ক্র্যাশ পজিশনে বসার জন্য বলে দেয়। এই পজিশনে বসার ফলে নিজেকে অনেক সুরক্ষিত রাখা যেতে পারে, যেটাকে ব্রেস পজিশনও বলা হয়। বিমান তখন লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের রানওয়েতে পৌঁছে গিয়েছিল। পাইলট দক্ষতার সঙ্গে প্রথমে বিমানের পিছনের ল্যান্ডিং গিয়ারকে মাটিতে টাচ করায় আর আস্তে আস্তে বিমানের গতি কমাতে থাকে। আর শেষ পর্যন্ত সেই ভয়ানক মুহূর্ত এসেই যায় যখন পাইলট বিমানের ফ্রন্ট ল্যান্ডিং গিয়ারকে মাটির সঙ্গে টাচ করায়। কিন্তু সেটি হয় যেটির ভয় ছিল। মাটির সঙ্গে টাচ করার পরেই ফ্রিকশনের জন্য ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। আর সেই আগুন এতটাই ভয়ানক ছিল যে বিমানের ভিতরে বসে থাকা যাত্রীরা গরম অনুভব করে। কিন্তু সেই মুহূর্ত আসে যখন কোনো বিপদ ছাড়াই বিমান ল্যান্ডিং করে দাঁড়িয়ে যায়। এটি সেই মুহূর্ত ছিল যখন পাইলট, ক্রু এবং যাত্রীরা সেফ ল্যান্ডিং করে এবং লাইভ টিভিতে দেখা লোকেরা শান্তিতে নিঃশ্বাস নেয়। এরপর এক একজন যাত্রীকে নিচে নামানো হয়। ফ্রন্ট গিয়ার হুইল এতটাই খারাপ অবস্থায় ছিল যে সেটি ল্যান্ডিং করার পর পুরোপুরিভাবে অর্ধেক হয়ে গিয়েছিল। ইনভেস্টিগেশন থেকে এটি জানা যায় যে ফ্রন্ট গিয়ার হুইলে একটি লক থাকে যেটি হুইলকে ঘোরা থেকে আটকায়। সেটি ভেঙে যাওয়ার ফলে টেকঅফের পরেই ফ্রন্ট হুইল গিয়ার 90 ডিগ্রিতে ঘুরে যায়। পাইলটের দক্ষতার জন্য একজন যাত্রীরও কোনোরকম ক্ষতি হয়নি। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এইরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।